হিজড়া জনগোষ্ঠীদের মূলধারায় ফিরিয়ে আনতে সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে জানান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর কামাল উদ্দিন আহমেদ। রাজধানীর কাউরান বাজারে কমিশন কার্যালয়ে হিজড়া জনগোষ্ঠীর অধিকার নিয়ে আয়োজিত গোল টেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। এ সময় রাষ্ট্রের উন্নয়ন অগ্রযাত্রা ধরে রাখতে হলে অতি দ্রুত হিজড়া সম্প্রদায়ের মানুষের অধিকার নিশ্চিত করার কথা জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ঐশী গোস্বামী, প্রমাণ রিপোর্ট। তৃতীয় লিঙ্গের মানুষগুলো সমাজে বরাবরই অবহেলিত, বঞ্চিত। এরা সমাজে হিজড়া হিসেবে পরিচিত। জাতীয় মানবাধিকার কমিশন কার্যালয়ে হিজড়া জনগোষ্ঠীর অধিকার নিয়ে কাজ করা দুটি সংগঠনের আয়োজনে ট্রান্সজেন্ডার ভিজিবিলিটি, রিপ্রেজেন্টেশন অ্যান্ড এম্পাওয়ারমেন্ট শীর্ষক এই গোলটেবিল বৈঠক। আমাদের কিন্তু ডকুমেন্টেশনেরও জটিলতা আছে, কারণ আমি হয়তো পার্বতী আহমেদ নাম যে সেখানে বলছি আমি পার্বতী, কিন্তু আমার কেসটা যখন হবে, জিডিটা হবে, এফআইআর হবে, তখন কিন্তু ভোটার আইডি কার্ডে দেওয়া থাকবে আমার অন্য একটা নেম, যেটা হয়তো আমি এখন আর বিলং করতেছি না। তো এই ধরনের জটিলতা হয়। পাশাপাশি আমি যদি আমাদের যারা নাকি এই যে আইনি সেবাটা দেয়, আমাদের আইনজীবীদের কথা বলি, তারা বিভিন্ন ধরনের নেগলিজেন্সি তাদের মধ্যে কাজ করে। যেমন তারা ভাবে যে একটা হিজড়া উনি কি এই কেসটাকে বিয়ার করতে পারবে কি না, বা ওনার সাথে গেলে এটা আরও জটিলতা তৈরি হবে কি না। তো আমরা একটা হিজড়া গ্রুপ ঘর থেকে তাকে বুঝিয়ে আনি যে তোমার জীবন এটা না, বা তুমি কাজ করে খাও, নিজের পায়ে দাঁড়াও, কিন্তু যখন দেখছি যে তাকে চাকরিতে দিলাম, সে এখানে থাকতে পারছে না, ওখান থেকে তার আশেপাশে কলিগ হোক বা অফিসের কোনো কর্মকর্তা কে হোক, তার প্রতি সে সেরকম মনোভাব নেই, তাকে আবার কিন্তু বের হয়ে সে হিজড়া ঘরেই যেতে হচ্ছে। তো এটা আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। আর মিডিয়ার কথা বলবো যে আসলে মিডিয়াতে অনেক রকম নাটক বা যারা নতুন ইউটিউবাররা আছে, তারা বিভিন্ন রকম ছোট ছোট খণ্ড নাটক করছে, হাস্যকর হিজড়াদের নিয়ে হাস্যকর ভিডিও করছে। তো এগুলো সমাজের জন্য অনেক বড় একটা ক্ষতিকর, যে আমি সমাজের একটা মানুষ, আমাকে না তারা হিজড়া মানে হিজড়া একটা মানে হাস্যকর একটা ইয়ে করে তারা কন্টেন্ট বানাচ্ছে। বৈঠকে উঠে আসে হিজড়া জনগোষ্ঠীর নানা বঞ্চনা আর অবহেলার বাস্তবিক চিত্র। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, নানা ক্ষেত্রে রাষ্ট্রের উন্নতি হলেও এখনও হিজড়াদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, জন্মসনদ পেতে, এমনকি জানাজানিও পড়তে হচ্ছে নানা সমস্যায়। বলা হচ্ছে 12-13 হাজার হিজড়া জনগোষ্ঠী রয়েছে। আমি মনে করি সরকারের কাছে কোনো সঠিক পরিসংখ্যান আমরা আমাদের কাছে নেই। আমরা যে সমঅধিকারের কথা বলছি, আমরা যে রাষ্ট্রের যে নাগরিক অধিকারের কথা বলছি, সংবিধানের কথা বলছি, সেই সংবিধানে কি কোথাও লেখা আছে হিজড়া বা ট্রান্সজেন্ডার কোনো কেউ ঢাকা বিশ্ববিদ্যালয় বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে না? আমার কোনো সংবিধানে কি লেখা আছে যে আমার ট্রান্সজেন্ডার বা হিজড়া জনগোষ্ঠীর কেউ স্বাস্থ্যসেবা পাবে না, শিক্ষাসেবা পাবে না, বাসে উঠতে গিয়ে নির্যাতিত হবে, পরিবহনের টিকিট কেটে গিয়ে নির্যাতিত হবে? এখানে কোথাও তো আমার সংবিধানে কোথাও এখানে সকলের রাইট তো সমানভাবে লেখা আছে। সে কারণে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জোরালোভাবে দাবি করতে চাই যে প্রশ্নটি, যে বিতর্কটি তৈরি করা হয়েছে, সেই বিতর্কটির অবসান ঘটিয়ে আমাদের ট্রান্সজেন্ডার যে বন্ধুটি সেখানে ভর্তি হওয়ার জন্য আশা পোষণ করছে, তাকে ভর্তি হওয়ার সুযোগ করে দিয়ে আপনারা আপনাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা রয়েছেন, সেই নীতিমালায় সেটাকে পাশ করে নিয়ে যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো প্রশ্ন উত্থাপিত না হয়, সেই বিষয়ে কিন্তু আপনারা অত্যন্ত সুদক্ষভাবে আপনাদের বিচার বিবেচনা দিয়ে এর একটা সমাধানের পথ আপনারা খুঁজে বের করবেন। একজন ট্রান্সজেন্ডার বা একজন হিজড়া যে জন্মগ্রহণ করে, তাকে পরিবারের সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়। এক পর্যায়ে তাকে পুরুষ কি নারী সে আখ্যায়িত না করে, নারী হিসাবে আখ্যায়িত করে, তাকে সম্পত্তির অধিকার থেকে, ন্যায্য অধিকার থেকে, ন্যায্য হিস্যা থেকে তাকে বঞ্চিত করা হয়। সুতরাং একজন হিজড়া মানুষের সম্পত্তি থেকে বণ্টন করবার অধিকার কিন্তু আমাদেরকে আমাদের ইসলাম ধর্মে দেয়নি। আমার রাষ্ট্র যে রাষ্ট্র ধর্ম রাষ্ট্রের কাঠামো রয়েছে, সে রাষ্ট্রের কাঠামো দেওয়া হয়নি। আমি অনুরোধ করতে চাই যে একজন ট্রান্সজেন্ডার হোক, একজন হিজড়া হোক, আমাদের ধর্ম মন্ত্রণালয় অথবা আমাদের ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে, মুসলমান হিসেবে যেটা বলছি, আমাদের ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে অতি দ্রুত এই সিদ্ধান্তটি তারা দিবেন এবং তারা বিজ্ঞাপন জারি করবেন ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে, একজন হিজড়া মানুষ কীভাবে তার সম্পদ থেকে ন্যায্য হিসেবে পাবেন, সে বিষয়ে আমাদের ইসলামিক ফাউন্ডেশন বা ধর্ম মন্ত্রণালয় একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। এ সময় হিজড়া জনগোষ্ঠীর অধিকার রক্ষায় আইন প্রণয়নের কাজ চলছে বলে জানান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর কামাল উদ্দিন আহমেদ। আমি অনেকে বলেন যে তারা পিছিয়ে আছে, আমি কিন্তু এই কথাটার সাথে একমত না। পিছিয়ে নেই, তারা ঠিকই আছে, আমরা পিছিয়ে দিয়েছি। আপনি যদি ইংরেজি সেই টার্মটা স্মরণ করেন, সেখানে লেখা আছে লিভ নো ওয়ান বাহাইন্ড, অর্থাৎ আপনি কাউকে পিছনে ফেলে দেবেন না। কিন্তু আমরা বলে থাকি তাকে, তারা পিছিয়ে আছে। আসলে পিছিয়ে আছে না, পিছিয়ে দিয়েছি আমরা, সেই পিছিয়ে দেওয়াটা কিন্তু চলবে না। উই মাস্ট নট লিভ দ্যাম বাহাইন্ড, দ্যাটস দ্য মেইন স্পিরিট।
এই কথাটা আমাদেরকে স্মরণ করতে হবে। সেজন্য আমাদেরকে পিছিয়ে যাতে তারা কোনোমতেই পিছিয়ে আমরা না দিই সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে। তাদের সাথে আমাদের সবসময় আমাদের সংযোগ রাখতে হবে, তাদের সংখ্যা, তাদের পরিসংখ্যান, তাদের সমস্যা, তাদের এনআইডি সমস্যা। এনআইডি সমস্যা যেমন পাসপোর্টে এখন কিন্তু লেখা যেতে পারে। ইতিমধ্যেই কিন্তু সরকার অনেক পদক্ষেপ নিয়েছে, বাট লং ওয়ে টু গো। আরও অনেক আমাদের সমাজের অ্যাটিচিউড চেঞ্জ করতে হবে, এবং সেই জন্যই এই ধরনের প্রোগ্রাম, এই ধরনের রাউন্ড টেবিল, এগুলো প্রয়োজন বেশি। হিজড়া জনগোষ্ঠী দেশের উল্লেখযোগ্য একটি সম্প্রদায়, তাই তাদের মূলধারায় নিয়ে আসতে প্রয়োজন সরকারি বেসরকারি উদ্যোগ। ঐশী গোস্বামী, প্রমা, এটিএন বাংলা, ঢাকা।